নমস্কার বন্ধুরা, আমি শান্তনা, তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব বাটা মাছের ঝোল আলু দিয়ে। তাহলে বন্ধুরা চলো দেখবে আর আমার সাথে থাকবে। আর বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে বন্ধুরা, আমার এবার আমার রান্না করে চলো। তো বন্ধুরা, আমি চলে আসলাম। তো বন্ধুরা, আলু দিয়ে যে বাটা মাছটা করব তার জন্য কি কি নিয়েছি সেটা তোমরা দেখো। তো দেখো বন্ধুরা, আমি ফার্স্টে বড় বড় চারটে মাছ নিয়েছি। বাটা মাছ নিয়ে কেটে নুন হলুদ ভালো করে লাগিয়ে রেখেছি। তো কড়া বসিয়ে দিয়েছি। তো এবার কড়াতে দিয়ে দেবো আমি সর্ষের তেল। ওই যে আমি সর্ষের তেল দিয়ে এই মাছটা করব। তো বন্ধুরা, আমি কি কি নিয়েছি মাছটা করার জন্য নিয়েছি দেখো। আলু নিয়েছি কেটে, নিয়েছি টমেটো কুচি, ধনে পাতা নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ বাটা, নিয়েছি হলুদ, ধনে গুঁড়ো, জিরে আর কালো জিরে, ধনে কালো জিরা, লবণ, আর এই এখানে আছে লঙ্কা, আর হচ্ছে আদা আর জিরে আর রসুন বাটা। আর লঙ্কাটা আমার পাকাই ছিল। আর তো বন্ধুরা, এবার কড়াতে আমি তেল দিয়েছি, মাছগুলো ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, মাছগুলো এবার ভেজে নেব। দেখো বন্ধুরা, মাছগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি, পুরো লাল লাল করে ভালো করে ভেজে নেব মাছগুলো। দেখো বন্ধুরা, আমার মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াতে আলুটা ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে রাখবো। দেখো বন্ধুরা, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াতে অল্প পরিমাণে তেল দিয়েছি। তো এবার তেলের মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো অল্প করে কালো জিরে। তো বন্ধুরা, দিয়ে দেবো এখানে হচ্ছে লঙ্কা বাটা, এখানে লঙ্কা আছে, আর আদা আর রসুন বাটাটা দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো ধনে আর জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। দিয়ে দেবো লবণ পরিমাণ মতো। আর দিয়ে দেবো কুচানো কুচানো টমেটোটা দিয়ে দেবো। ভালো করে নামিয়ে ভালো করে নাড়াচাড়া করে তো পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো মশলাটায়। দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার মশলাটা কষে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এই ভাজা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো।
বন্ধুরা চিনি দিয়ে দেবে এর মধ্যে একটু পরিমাণ মতো। তো বন্ধুরা এবার আমি নাড়িয়ে বন্ধুরা এবার নাড়িয়ে আমি ভালো করে জল দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। দেখো বন্ধুরা আমি জল দিয়ে দিয়েছি, তো ঝোলটা এবার ফুটুক, তারপরে আমি এই বাটা মাছগুলো দিয়ে দেব। দেখো বন্ধুরা ঝোলটা আমার ফুটছে, তো এখনই আমি এই মাছগুলো দিয়ে দেব। তো বন্ধুরা এবার মাছটা আমার ভালো করে ফুটুক, তারপরে আবার তোমাদের কাছে আসছি। দেখো বন্ধুরা আমার ঝোলটা ফুটছে, মাছের ঝোল ফুটছে, এবার আমি ধনে পাতাটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা আমার বাটা মাছের ঝোল হয়ে গেছে, এবার আমি নামিয়ে রাখবো। দেখো বন্ধুরা আমার বাটা মাছের ঝোল হয়ে গেছে আলু দিয়ে, তো একটু ঝোল ঝোল রেখেছি। তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলো না। দেখো তাহলে বন্ধুরা আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই, তাহলে পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে। ধন্যবাদ।